हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। तो बंधुरा, आज के आलोचना करब WBPSC अंडारे जो क्लार्कशिप, ICDS सुपारभाइजार, एछाड़ा मिसलेनियस, मोटर व्हीकल इन्सपेक्टर, WBCS मेन, विभिन्न परीक्षा हमें क्योंकि दिए रेखे दिए अनेक परीक्षा इंटरव्यू बार अनेक परीक्षा रिजल्ट एखो बाकी आछे। तो से समस्त परीक्षार नियोग प्रक्रिया कब शेष हो से ब्यापारे PSC एक बड़ मान आधिकारिक जानिए এই বছরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে বলে জানালো PSC এর আধিকারিক। তো এই আপডেটটা কর্মসংস্থান প্রকাশের মাধ্যমে প্রকাশ হয়েছে। চলো কি বলেছে ওই PSC আধিকারিক সেটা আমি ডিটেলসে দেখে নিচ্ছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং যারা ভিডিওটি দেখছো অথচ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা খবরটা দেখে নিই। দেখো বলছে এখানে লেখা আছে, দেখো WBCS প্রিলিমিনারি, WBCS মেন্স ও একাধিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। সেটা আমরা ভালো করে জানি যে 30 জুন পর্যন্ত সমস্ত পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। তবে এরপরে কী বলছে দেখো, তবে এর মধ্যে সুখবর হলো আগের সরকার পুনরায় ক্ষমতায় আসায় PSC চাপ অনেক বেড়ে যাচ্ছে। বন দপ্তর সহ একাধিক দপ্তরের পরীক্ষা এবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে নেওয়া হবে। আমরা জানি যে কিছুদিন আগে বন দপ্তরে একটা রিক্রুটমেন্ট হয়েছিল এবং সেখানে বহুত ঘোটালার কারণে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণ এবার থেকে PSC আন্ডারে হবে সেটা বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে PSC-র এক উচ্চ পদস্থ কর্তা জানান, বর্তমানে চেয়ারম্যান থাকাকালীন PSC যে যে পরীক্ষা হয়ে গেছে, যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে, চেয়ারম্যান থাকাকালীন যে সমস্ত পরীক্ষা হয়ে গেছে সেগুলি চূড়ান্ত ফল ও নিয়োগ এবছরের মধ্যে সম্পূর্ণ করার চেষ্টা চলছে। এর মধ্যে ক্লার্কশিপ, ICDS সুপারভাইজার, WBCS মিসলেনিয়াস, মোটর ভেহিকেল ইন্সপেক্টর সহ একাধিক পরীক্ষা আছে। তো এই সমস্ত পরীক্ষাগুলো নিয়োগ প্রক্রিয়া কিন্তু 2021 সালের মধ্যেই কমপ্লিট করবে বলে জানিয়েছেন একটা PSC-র বড় মানের আধিকারিক। তো বন্ধুরা, এই আপডেটটা তোমার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।